টিকিট কেটে নিয়েছি 167 করে পার হেড করে দেখালাম। তো এই দেখো হাওড়া ব্রিজ, চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাবো কলকাতাতে, সকালবেলায় যাওয়ার কথা ছিল, সকালে যেতে পারিনি কিছু কারণের জন্য, আমাদের গাড়িটা ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য ভাবলাম যে কলকাতা যখন যাবো বলেছি যাবোই, তো ট্রেনে যাবো। চলো বাইকে যাওয়ার কথা হলো কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই জন্য বাইকে যেতে পারিনি। ভাবলাম যে আমরা বাইকে যাবো না, ট্রেনেই যাই। তো আমাদের এখানে স্টেশন কাছে হাওড়াতে নামবো, আর আমরা ওখান থেকে প্রথমবার মেট্রো চাপবো। যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো হয়েছে আমরা একবারও চাপিনি, প্রথমবার গঙ্গার নিচে দিয়ে মেট্রো চাপবো। অন্য জায়গায় মেট্রো চেপেছি কিন্তু গঙ্গার নিচে দিয়ে যেটা হয়েছে হাওড়াতে প্রথমবার, তো ওইটা চাপবো। আর তার সঙ্গে সঙ্গে যে বাবু না মিলিনিয়ান পার্ক থেকে যে লঞ্চটা ছাড়ে হাওড়ার ব্রিজের নিচে দিয়ে যেটা যায় সেটাতে আমরা ঘুরে ঘাড়ে তারপরে আসবো। তো চলো তোমাদের দেখাবো হাওড়ার ব্রিজটা কেমন লাগে, লঞ্চ থেকে হাওড়ার ব্রিজের নিচে দিয়ে যেতে কেমন লাগে সেটা দেখাবো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আগে হাওড়ায় যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি চলো। তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মেট্রোর এই সাইডে চলে এসেছি, এদিকে মেট্রো আসার যা আমরা ভেতর দিয়ে এসেছি। মেট্রোতে যাবো আমরা প্রথমবার আমাদের হাওড়া গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাবো, চলো দেখাচ্ছি কেমন লাগে। ঠিক আছে চলো। তো আমরা এখন চলে এসেছি হাওড়া মেট্রো, এই দেখো এখন আমরা যাবো হাওড়া স্টেশন হাওড়া মেট্রোতে, তো গঙ্গার নিচে দিয়ে যাবে, চলো দেখা। তো যাবো এখন ও ভেতরে, চলো তোমাদের দেখাবো। তো এখন দাদার কাছে শুনলাম মিলিনিয়াম পার্কের জন্য 5 টাকা লাগবে, দাদা এখন টিকিট কাটছে। তো আমরা এখান থেকে নেই লে রে মিলিনিয়ান পার্কের জন্য টিকিট ছিল না, তো বললো নাকি স্প্ল্যানেড নিতে হবে, তাই আমরা স্প্ল্যানেড নিলাম। স্প্ল্যানেডের 10 টাকা করে টিকিট, তো টিকিট এখন কাটা হয়ে গেছে। তো চলো যাই আমরা, নিলো সব টিকিট নিলো। তো বলছো নাকি এখানে ভিডিও মানা, কিন্তু আমি তো অনেকের ভিডিও করেছি। তো গাইস এখন আমাদের এখানে সিকিউরিটি উনি এসে বললো নাকি আমাদের এখানে ফটো তোলা ক্যামেরা করা বারণ, কিন্তু আমি তো অনেকের ভিডিও দেখেছি এখানে এসে করেছে, জানি না। আমাকে সবাই করতে বললো করো, যদি কিছু বলে তখন করবে, বারণ বন্ধ করবে। তো আমি এখন ব্লগ করছি, যতটা করতে পারবো তোমাদের দেখাবো। ঠিক আছে চলে আসছি, এখন যাচ্ছি নিচেই আমরা, তো নিচেই যাবো আমরা। তো এখন আমরা চলে এসেছি মেট্রোর এখানে, তো আমরা এখন গঙ্গা দেখার জল দেখার চেষ্টা করছি, কিন্তু জল দেখা যাচ্ছে লাইট, ব্লু লাইট দেখা যাচ্ছে নিজেদের। হ্যাঁ খাতাম। তো আমরা যাচ্ছিলাম মিলিনিয়াম পার্কে, কিন্তু আমরা উল্টো জায়গায় চলে এসেছি। মহাকাল বলে এখানে যে জায়গাটা আছে স্টেশনটা, এটা লাল বাজার যে থানা আছে ওই সাইডে উল্টো দিকে, এখন আধ ঘন্টা লাগবে ওখানে যেতে। তো গাইস আমরা অন্য জায়গায় চলে এসেছি, আগেই বললাম। তো এখন কলকাতার রাস্তা দিয়ে এইদিকে এদিকে যাচ্ছি, আমরা হারিয়ে গেছি কলকাতাতে। তো ম্যাপে আমরা মারলাম, ম্যাপে দেখলাম এই রাস্তা দিয়ে দেখাচ্ছে 4-5 মিনিট লাগবে, তো যেতে তো আমরা এখন হাঁটছি, এনে কোনো অটো ফটো নেই। তো চলো দেখাই, এখন কলকাতাতে আমরা হারিয়ে গেছি যাচ্ছি এখন। তো চলো এখন RBI ব্যাংকের সামনে আছি। RBI এখন আমরা যাচ্ছি, কিন্তু দেখো গলি 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 দিয়ে আমরা হাঁটছি এখন। তো চলো দেখাবো, এটা খুব সব জায়গায়।
তো এখন আমরা মিলেনিয়াল পার্কে চলে এসেছি আর এখানে দেখো ট্রেন যাচ্ছে। আমি এটা অনেকবার দেখেছি বাড়িতে বাড়িতে গেলে, কিন্তু প্রথমবার পাশ থেকে দেখলাম। এই দেখো, আর আমরা এখানে এখন টিকিট কাটছি। এই দেখো আমাদের 169 টাকা করে টিকিট নিচ্ছে, তো পুরো 1.5 ঘন্টা ঘুরবে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি 167 করে পার হেড করে, সে 1.5 ঘন্টা ঘুরবে। তো 6টার সময় কিন্তু এখন টাইম আছে, 6টার সময় লঞ্চ ছাড়বে, কিন্তু এখন টাইম আছে বলে আমরা পার্কের মধ্যে একটু ঢুকলাম। তো 6টার পরে তারপরে আমরা যাবো। তো গাইস আমার মুখটা কি অবস্থা, ঘেমে দেখো আমরা কতক্ষণ ধরে চলে 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 চলে, তো এখন এলাম, তো টিকিট তো কাটা হয়ে গেছে তোমার দেখালাম। তো এই দেখো হাওড়া ব্রিজ, তো আমি এই পার্কটা অনেকবার দেখেছি, পাশে অনেকবার গেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি এলাম। তো এখানে পুরো দেখো নদীটা, আর ওই দেখো ওই লঞ্চটা আমাদের যাবে 6টার সময়, এখন 6টা বাজেনি, তাই এখানে চলে এলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা ওই দিক থেকে এই দিকে চলে এসেছি, এদিক থেকে হাওড়ার ব্রিজটা আরও দেখতে সুন্দর লাগছে, দেখো পুরো বোঝা যাচ্ছে। আর গঙ্গার জল এখন অনেক বেশি। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ছোটো সময় আমাদের যাবে, অনেক লাইন আছে, তো লাইনটা হবে তারপর। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা দেখো একবার। সবাই লাইনটা যাচ্ছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে, তো গিয়ে দেখাচ্ছি চলো। তো এখন আমাদের টিকিট টাকা হয়ে গেছে, ছিঁড়ে দিয়েছে। আর এই দেখো আমাদের এটা যাবো এখানে, চলো চলো জায়গা পাই নাকি দেখি, যখন যাচ্ছে যাবো এটাতে। তো চলো এখন যাবো ওপরে, যাবো ওপরে। তো এখন এই সিঁড়িতে ওপরে উঠবো, এখন সবাই ওপরে উঠছে লাইন দিয়ে, চলো এখন আমরা ওপরে যাচ্ছি। এ দেখো মঞ্চের ওপরে চলে এসেছি, বসে গেছি, দেখাও। এখানে প্রচণ্ড গান হচ্ছিল, আর আমার কফি রাইড চলে আসবে, তার কারণে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এখন। আর এখানে না অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছিল, যেখানে আমি লস্যি নিয়েছিলাম, লস্যিটা না খেতে একদম ভালো ছিল না। আর এখন আমি বলছি একটু ভিডিও করে দিতে, এখানে সবাই দেখো বসেছিলো, তারপরে লঞ্চটা চলার পরে গান চালু হয়ে গেছে, এখানে গান হচ্ছে, আর এখানে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরছে, সব কিছু করছে। আর দেখো লস্যি বিক্রি হচ্ছে, চিপস আরও বিক্রি হচ্ছিলো। তোমরা যদি এখানে ঘুরতে আসো ফ্যামিলির সঙ্গে ইয়া ফির কাপল আসো, অনেক ভালো লাগবে। তো এইটা না হাওড়ার ব্রিজের নিচে দিয়ে একবার না অনেকবার ঘোরাফেরা করে, মানে এই লঞ্চটা হাওড়ার ব্রিজের নিচে দিয়ে যায় আর আসে, মানে 1.5 ঘন্টা ধরে তোমার এইখানেই ঘোরাবে। আর প্রথমবার হাওড়ার ব্রিজের নিচে দিয়ে আমি যাচ্ছি, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যখন প্রথম লঞ্চটা ছাড়া হয় অল্প অল্প আলো ছিল, যার কারণে না দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে অন্ধকার হয়ে গিয়েছিলো, সন্ধে হয়ে গিয়েছিলো, তারপরে হাওড়ার ব্রিজের নিচে দিয়ে গেলে অত বোঝা যাচ্ছিল না। তো এই দেখো যারা যারা হাওড়ার ব্রিজের নিচে কি আছে, কেমন করে ব্রিজটা দেখোনি, তারা দেখে নাও। এই দেখো হাওড়ার ব্রিজ হলো এই রকম নিচেটা। আর এই লঞ্চটা ছাড়ে তোমার 6টার সময়, মানে এটা তোমরা সোম থেকে শুক্রবার পর্যন্ত 6টার সময় ছাড়ে, আর শনিবার আর রবিবারটা না অন্য টাইমিং আছে, মানে 5:30-5:30 সামথিং আছে, তোমরা একবার জেনে নিও যারা যারা যেতে চাও। আর এইখানে নিচেই না এই দেখো এরকম ক্যান্টিন টাইপের আছে, এখানে অনেক কিছু খাবার দাবার পেয়ে যাবে, এগুলো কিন্তু কিনে খেতে হবে। এখানে আছে ডিমের চপ, ভেজিটেবল চপ, চিকেন চপ, আর আছে মাছ, আর সঙ্গে চিকেন পকোড়া। কিন্তু এখানকার দামগুলো অনেকটাই বেশি, চিকেন পকোড়া এক প্লেটে ছোটো পিস 6টা থাকে 150 টাকা, ভেজিটেবল চপ একটা 30 টাকা, চিংড়ির 50 টাকা দাম। আর আমি না চিংড়ি মাছ নিয়েছিলাম, বড়রা চিকেন পকোড়া নিয়েছিল, আমি চিংড়িটা খেয়ে দেখলাম কি বাজে খেতে, মানে ডিমের চপটাও আমাদের সঙ্গে যারা ছিল ওরা খেয়েছিল, ওরা দেখলো ওদেরটাও একদম বাজে খেতে ছিল, চিংড়িটা পুরো খারাপ ছিল। নিচে খাবার দাবারে ক্যান্টিন আছে, সেখানে খেয়ে দিয়ে উপরে এসে দেখি সবাই নাচ করছে। তারপরে বাবুঘাট না একটা কি ঘাট ছিল, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখানে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হচ্ছিল, তাই জন্য নাচটার গানটা বন্ধ হয়ে গিয়েছিল, আর সবাই গঙ্গা আরতি দেখছিল। গঙ্গা আরতিটা ওখান দিয়ে পার করার পরে আবার গান চালু হয়, সবাই আবার নাচ করতে চালু করে এখানে। তো 1.5 ঘন্টা আমাদের ঘোরানোর কথা ছিল, 6টায় ছেড়েছিল, 7:30-8:15 দিকে আমাদের যেখানে ছেড়েছিল যে ঘাট থেকে, সে ঘাটে আবার নামিয়ে দেয়। আমরা এখন বেরিয়ে গেছি, দেখলে তোমরা কতটা ভালো আছে, আওয়াজ ছিল বলে আমি, মানে গান চলছিল বলে কফি রাইট আসবে, যার কারণে আমি ভয়েস ওভার দিলাম। তো কেমন লাগলো বলবে। আর আমরা এখন কোথায় যাচ্ছি খাবার খাবো দেখাবো, চলো, জানি না কোথায় যাবো, চলো আমরা এখন হাওড়া যাবো। তো ওখান থেকে করে আর একটা টিকিট কিনে, কিনা লিয়া পাদি 5 রুপে
আছে রূপে কাছে, না? হ্যাঁ, তো এটা নিয়ে নিয়েছি আমরা টিকিট, এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, ওই সাইডে ওখানে গিয়ে কথা হবে। চলো, আমরা যাবার সময় মেট্রোতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় এখান থেকে লঞ্চ করে হাওড়া স্টেশনে চলে আসি। আর হাওড়া স্টেশনে এসে খাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে যাচ্ছিল তাই ট্রেনে বসে গেছি। আর আমার ফোনে একটু চার্জ ছিল না, আমরা পান্ডুয়ায় এসে খাবার দাবার খেয়েছি। আমার ফোনটা ট্রেনেই অফ হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করতে পারিনি।